এত কিছু নেওয়া হয়েছে, কেমন লাগছে এত টাকা আজকে একবারে গেল? এরকম অনেক ফুল আনবো বিয়েতে, মানে ওই কাকে ফোন করেছে ওই মানুষ আমার সঙ্গে কথা কই না। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিওর সাথে, তাই তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে কটা বাজে? 11টা, সকাল 11টা কি সাড়ে 11টার মতো বাজে। তো সবাই আমরা ঘুম দিয়ে উঠে পড়েছি আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। দিদি সকালে চা করেছিল আর মারা এসেছিল, মারা খুব সকালবেলা আজকে বেরিয়ে গেছে, তো তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে সবাই। মামাম সকালে উঠেছিল বলে কান্না করছিল, তো আবার ঘুমিয়ে গেছে মামা। আমার সুমিত আমার ঘরে ঘুমোচ্ছে ও ঘরে, আর দিদি এখন যাচ্ছে রান্নার ব্যবস্থা করার জন্য। আর এদিকে রাহুল দা আর অনন্যা এখানে ভিডিও এডিটিং করছে। তো চলো একটু কাজ বাজ সেরে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি, চলো। তো কাজ শুরু করার আগে ভাবলাম যে মামাম ঘুমোচ্ছে, এই সুযোগে ওকে একটু খাইয়ে নিই, কারণ ঘুম দিয়ে উঠে গেলে যে আগে তাও জোর করে হাত পা ধরে খাওয়ানো যেত, আর এখন ঘুম দিয়ে উঠে গেলে কি করে হা করেই বসবে, মানে মুখে দেবো হা করেই থাকবে, গিলবেও না চুপও হবে না, ওরকমই থাকবে। তো আর কোনো এখন আর রাস্তা নেই ওকে খাওয়ানোর, এখন ওকে খাওয়ানোর একটাই রাস্তা, ওর সাথে ধোকা করে ও যখন ঘুমোবে তখন ওকে খাওয়ানো হবে। কালকে রাতে এমন করেছে, সেই কটা পর্যন্ত, প্রায় একটা দেড়টা পর্যন্ত জেগেছিল, ততক্ষণ খাওয়াতে পারিনি কেউ, তারপরে ঘুমিয়েছে, তারপরে খাইয়েছি। তো এখন মামার খাবারটা বানাবো, বানিয়ে ওই ঘরে ঘুমোচ্ছে। ফাইনালি চান দান কমপ্লিট। এখন এই যে দেখতে পাচ্ছ, আমি সব ভাতের হাঁড়ি টাড়ি তরকারি ফরকারি যা যা ছিল সব আমি এনে গুছিয়ে নিয়েছি। এখন দিদি এসে ভাত দেবে, রাহুলদা গেম খেলছে, সুমিত ও ঘরে গেম খেলছে, জানি না কখন উঠবে, তো বলবে তো ভাত বাড়তে। তো এখন আমি সব গুছিয়ে দিয়েছি, দিদি সবাইকে ভাত দেবে, দিদি দেয় আমি দিই না, সবসময় দিদি আমরা গুছিয়ে গুছিয়ে দিই, দিদি ভাত দেয়। আগে জলের বোতলগুলো নিতে হবে, এটা প্রত্যেক দিন আমরা ভুলে যাই জলের বোতল নিতে, এই নিয়ে কিচ 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 বেঁধে যায়। যাই হোক চলো তোমাদের দেখাই যাচ্ছে কী কী রান্না হয়েছে। সবার প্রথমে এই যে ভাত, এটা নর্মাল সবার রোজই হয়। আর এখানে আছে চিকেন, এটা কালকের চিকেন। আর এই যে এটা কী, এটা ডিমের তরকারি না, ডিম আর ওর আর ডিম আর আলু আর কি, অন্য ধরনের আর কি একটা তরকারি। এটা ভালো খায় এটা? হ্যাঁ রাহুল ভালো খায়, এমন ভালো খায় রাহুল দের তরকারিটা ভালো খায়। এটা কি ভাজা দিই, কাঁকরোল আলু পেঁয়াজ লঙ্কা? এখানে কাঁকরোল আলু পেঁয়াজ টেয়াজ ভাজা তো খুব খিদে পেয়েছে, যেহেতু সকালে ভাত খাইনি, আমি খেতে বসেছিলাম সকালে, একদম ছেদার লোক এত। ওই ওই ভাতগুলো কি করবে? ওই ভাতগুলো আমি খাচ্ছি, সুমিত থেকে খাইয়ে দিই। তো এত বিশ্রী একটা কথা বলেছিলো, আমি খেতে পারিনি, খাওয়া রেখে উঠে গেছিলাম, তো খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য মানে খিদে পেয়ে গেছে। তো সবার আগে আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ কেউ আসেনি আশেপাশে, দিদি শুধু ভাত দিতে এসছে আর আমি এসে বসে রয়েছি, কারণ আমার খুব খিদে পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কথা বলছি। সো গাইস এখন হয়ে গেছে সন্ধে, আমরা সবাই খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে উঠলাম এইমাত্র। তো এখন সবাই যাবো একটু বাজারের দিকে, কিছু কেনাকাটার আছে। তো দাদার বিয়ে বলে কথা, মানে বউ ভাত বলে কথা, তো আমাদের মানে কোনো একটা কারণ হলে হয় আমাদের ভাই জিনিস কেনাকাটা করতে খুব ভালো লাগে, তাই আজকেও আমরা বেরিয়ে পড়ছি। তো এখন হব রেডি, তো রেডি হয়নি তারপরে কথা বলছি। ফাইনালি হয়ে গেছি রেডি, এই যে আমি দিদি মাম্মা আর রাহুলদা যাচ্ছি, আর অনন্যা শরীরটা আজকে একটু ভালো নেই, যার জন্য ও যাচ্ছে না। তো চলো বাজারে গিয়ে একবারে তারপরে তোমাদের সাথে কথা বলা, তারপরে তোমাদের দেখাবো যে কী কী নিচ্ছে আর কার জন্য নিচ্ছি। তো চলো একবারে জায়গায় গিয়ে তারপরে কথা বলছি। ফাইনালি আমাদের জামা কাপড় কেনাকাটা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি সোনার দোকানে। তো সোনার দোকানে অনেকের জন্য অনেক কিছু নেব, মানে পুরো সোনার দোকানটাই মনে হয় নিয়ে নেবো, তেমন একটা ভাব নিয়ে নিয়েছি।
তো এখন এখান থেকে যাবো সোনার দোকানে, তারপরে যাবো ফোনের দোকানে, কি করতে যাবো সেটা একটু পরে বলছি। তো চলো একবার সোনার দোকানে গিয়ে তারপর কথা বলছি। চলে এসেছি এই যে সোনার দোকানের সামনে, তো ভোটায় ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো ভেতরে ক্যামেরা দেখাতে পারছি না কিরকম, আর একবারে বাড়ি গিয়ে দেখাবো অবশ্যই তোমাদের কি নিচ্ছি। এই যে ব্লগার রেডি, ফোন নিয়ে আমি বন্ধ করলে স্টার্ট করবে। দিদি এখন নানান ধরনের টেনশনের ভেতরে আছে। ওর টেনশন কি যে ওর কানেরটা কি চেঞ্জ করবে না বাড়ি গিয়ে নেবে, চেঞ্জ করতে পারছে না কারণ ভালোবেসে বর দিয়েছে। আর এদিকে কানেরটা ওর খুব একটা লাগে। তো যাই হোক, এখানে আমরা অনেক কনফিউশনের মধ্যে দাঁড়িয়ে আছি, তো চলো ভেতরে গিয়ে দেখি কি নিই, তারপর কথা বলছি। দেখি দেখি নাচছিস কেন, তুই নাচছিস কেন, দাঁত পুকুলি দাঁত তাম তাম বলেছি যে এসে ভালো লাগছে না, তাহলে এসে কিনতে হবে, এসে কিনতে হবে দি এসি। মুখ দেখো যেন বিড়ালে পেড়ে দিয়েছে মুখের উপরে সত্য। তোর সঙ্গে কি মজা, কি মজা আসবে মম্মম কি করছে। একবার রাহুলদার পা ধরে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এখানে আসছে, মানে ধরতে ধরতে হাঁটছে একা একা। দেখো কীভাবে হেঁটে যাবে, ও দেখাবে নাই, দেখো দাঁড়াও এক্ষুনি চলে আসবো ওদিক দিয়ে। দেখো এক্ষুনি খাচ্ছিল তা, এখানে কত জিনিস, তো এখান দিয়ে কিছু একটা নেব, বোনের জন্য নেব আর বৌদির জন্য নেব। এই যে এত কিছু নেওয়া হয়েছে, কেমন লাগছে এত টাকা আজকে একবারে গেল বাড়ি থেকে। এই যে এগুলো নিয়েছি, তো দাঁড়াও আমাকে কোনটায় দেখা যাচ্ছে, তো কী কী নিয়েছি সেটা এখন বলবো না, সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো যে কী কী নিয়েছি। আর আমার মাম্মাম এত শান্ত মেয়ে, মানে আমাকে আজকে এক জায়গায় 10 মিনিট দাঁড়াতে দেয়নি, তাই তো মাম্মা এত শান্ত আজকে তুমি, তো আজকে খুব শান্ত ছিল, মানে একটু আমাকে জ্বালায়নি, তার জন্য আমি একটু কিছু দেখাতেও পারলাম না তোমাদের। তো বাড়ি গিয়ে নিই, তারপরে দেখাবো যে কার জন্য কী কী গিফট নিলাম আজকে এখান থেকে। তো রাহুলদা নিয়ে আসুক, যেহেতু এই যে এসি চলছে মাম্মে ঠান্ডা লেগে যাবে, তাই আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তো যাই হোক, এখানে দিদি দিদি না সরি রাহুলদা ভালোবেসে দিদিকে কানে পরিয়ে দিচ্ছে, কী কপাল 15 দিন 1 মাস পর পর চেঞ্জ হয়েছে, ওসব বলো না। নিউ নিউ গানের, এই দেখো আমার দিদির গানে হাত ছড়া, তারপর তো লোকে দেখবে কেমন হয়েছে কানেরটা বলবে সবাই। কোনো কারণবশত ছুটি আজকে সুমিতকে বলে ফেলেছে, বলো আর সেই নিয়ে সুমিত ছুটিকে ছুটি না বলে চালাক চালাক বলে ডাকছে। কি হচ্ছে তোমার, জ্বর এসছে শিগগিরি, শিগগিরি শুতে বলো, ঘুমোতে বলো শিগগিরি। আর কি কি এনেছে চলো দেখাই তোমাদের। তো এই যে এটা হলো মাম্মামের ডাঙ্গি, যেটা মাম্মাম মাম্মামের মামার বৌভাতে পড়ে যাবে, তো তার জন্য এটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে দেখা দিই, আর মধ্যে কিছু নেই, চলো সুমিত। তো এই যে আরো দুটো গিফট আছে, এটা হলো দিদির কানের, এই যে আর অনন্যার কানে একটা কানের আছে, এদিকে অনন্যা দেখাই যে এর মধ্যে কি গিফট আছে। তো গাইস এই যে এটা একটা গিফট, এটা হলো এই যে এটা হলো নাকেরটা কে দিয়েছে, এটা আমার মা মা দিচ্ছে, মা আর অনন্যা মিলে আর কি দিচ্ছে নাকের এটা। আর এই যে এই গিফটটা এনেছি আমি আর দিদি মিলে বৌদির জন্য, তো এই যে যা কানের উল্টে পুল্টে গেছে, এই যে তো এই কানেরটা দিচ্ছি, এই 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 মামা, তো তো এই কানেরটা কিনেছি বৌদির জন্য। তো আরো আরো কিছু কিনেছি চলো দেখাই, এই যে আমি এই প্লাজোটা নিয়েছি, আর এখানে আরো অল্প কিছু জিনিস আছে,
এই যে দাঁড়াও দেখাই, বের করেই দেখাই, এই যে খোপার ফুলগুলি, এই ফুল নেওয়া হয়েছে কটা। দিদি একটা হোয়াইট নেল পলিশ কিনেছে কি করতে কে জানে। আর এই যে দিদি চুড়ি, এই যে ব্ল্যাক চুড়ি, এটা দিয়ে আর কি মিক্স করে এটা দিয়ে পরবে। বাস এই পর্যন্তই আজকের কেনাকাটা। তো আবার একটু পরে আবার ব্লগটা করছি। আর এই যে এসেই যেন জ্বরে পড়ে গেছে পুরো, মানে জ্বর, ওর ওর শুধু জ্বর ওঠে, শুধু জ্বর ওঠে, কেন কে জানে। এই যে আবার জ্বর উঠেছে, শুয়ে পড়েছে চশমা পরে। আর এই যে একজন, এরও শরীর পুরো কাহিল, অবস্থা খারাপ। ওর ও ও কানের কিনেছে, একটা কানের কিনেছে বলতে, ওর যে আগে একটা জন্মদিনে যে একটা গিফট পেয়েছিল কানের, তো সেটা একটু ভেঙে গেছিল। এ কেমন ওরা টেক নিয়ে গেল, বলতে ভুলে গেছি। এই যে এটা একটা নাইটি এনেছি আমি, কারণ আমার নাইটি ভাই আমি ভাগে পাই না, তার জন্য এই যে একটা নাইটি নিয়ে এসেছি, এটা পরবো। আর এই যে সেজেছে, এই দেখো, সময় নেই অসময় নেই, বাবু একটা হাফ টিকিট সেজে বসে আছে। মানে এদের দুজনের মুখে সবসময় শুনতে পাবা, এরা সুন্দর, কি সুন্দর লাগছে তো আমাকে। ও আজকে তো আমাকে খুব ভালো লাগছে। এ দেখো কি করছে, এতক্ষণ খুবই ব্যস্তের মধ্যে ছিলাম, তার জন্য ব্লগটা কন্টিনিউ করি, মানে মাথাটা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছিল। তো ঘরে একটা পিৎজা ছিল, এটাকে আমি এখন গরম করলাম, এই যে এটাগুলো গরম করেছি। এখন যেহেতু আমি একটা ক্রিয়েটিভ মানুষ, তো কিছু না করলে হয় না। এই যে লেবুটা এখন এটার ভেতরে একটু দিয়ে দেব, কারণ আমার টকটক জিনিস খুব ভালো লাগে খেতে। আর এই যে সস, একটু সসও দিয়ে দিলাম, এটা এখন খাবো। তো চলো, আর কি এক্সাইটমেন্টের জিনিস ছিল জানো, আজকে রাহুলদা দিদির উপরে জোলো চিপস প্র্যাঙ্ক করেছে, জোলো না চলো জানি না কি কী, এটা কী চিপস বললো যে প্রচণ্ড ঝাল, এই প্র্যাঙ্কটা করেছে। তো দিদির অবস্থা এখন কি তোমাদের দেখাই, দাঁড়াও এদি তাকা, এদিকে তাকা দি, এদি এখানে রাগ করে এসে শুয়ে রয়েছে দিদি। শোন না, দেখা না একটু দেখা, তো দেখতে পাচ্ছো চোখ মুখ পুরো লাল হয়ে গেছে ঝালে। তো এখন এই পিৎজাটা আমি একা একা বসে খাবো, কাউকে দেব না, ঘুম দিয়ে উঠে রিং লাইট জ্বালিয়ে দিয়েছে শালির জন্য, শালি এখন ইনস্টাগ্রাম রিলস করবে। এই যে দাঁড়িয়ে আছে বোর্ডের পাশে, আর এদিকে শালির ভিডিওর জন্য লাইট জ্বালিয়ে দেওয়া যায়, আমি ভিডিও বানাচ্ছি সেরবেলা জ্বালাও না। এই যে ওখানে বসে কাজ করছে আর কি। এই যে আর এদিকে আমার মাম দেখো নাচ করছে, গান করছে, মানে ঘুম দিয়ে উঠে রিং লাইটের আলোতে উঠে গেছে, উঠে দুষ্টুমি করছে। এই রে বাবারি, সব জ্বালিয়ে দিচ্ছে লাইটগুলি। তো এখন আমরা একটু ইনস্টাগ্রাম রিলস করবো, সেই রিলসগুলো দেখার জন্য কী করতে হবে, ইনস্টাগ্রাম ফলো করতে হবে। যারা এখনও ফলো করেনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে নেওয়ার, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। গাইস খাওয়ার কথা ছিল ডিবাপির বিরিয়ানি, আর এখানে খাওয়া হচ্ছে ভাজা ফাজা শুকনোতা। কেমন লাগছে সবার মুখগুলো দেখো, ডিবাপি যেন মুখের সামনে দিয়ে চলে গেলে যেমন হয় তেমন, এক একজনের মুখ, সবার থালা দিয়ে ভাত উঠে এসে উঠে আসছে একা একা, আর এর মুখ তো দেখার মতো একেবারে বাঁধিয়ে রাখার। আমি তো যাই হোক ডিবাপি আর হলো না, মানে অনেক রাত হয়ে গেছে, তার জন্য ক্যান্সেল হয়ে গেছে আমাদের ডিবাপির বিরিয়ানি। তো আমরা গিয়ে খাবো, আমরা এনে খাবো না। তো খুব শীঘ্রই আমরা প্ল্যান করে যাচ্ছি ডিবাপিতে, তোমাদেরও সাথে নিয়ে যাবো। তো কারা কারা যাবে অবশ্যই কমেন্টে বলো। হ্যাঁ গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ডেসক্রিপশানে লিঙ্ক আছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, চাইলে তোমরা ফলো করতে পারো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।